দেখলে বলবে যে এই জন্যই আমি ওকে নিয়ে বেরোই না। একদম আমার ফার্স্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি। ইয়ে হ্যাঁ 250 কা। হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম সুবর্ণা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইওর অ্যাভারেজ বংস। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক ব্লগ শ্যুট করছি, উইকেন্ড ব্লগ। আজকে জাস্ট আমি বসে বসে ভাবছি আর জল খাচ্ছিলাম, তো তখন আমাকে মামটা ফোন করলো যে আজকে ওর একটু শপিং যাওয়ার আছে, তো আমি ফ্রি কিনা। তো আমি বললাম আমি তো ফ্রি, কারণ ঋষির নাইট শিফট চলছে, তো ঋষি নাইট শিফট করে এখন ঘুমোচ্ছে, তো আমি এখন পুরোটাই ফ্রি। তা আমি একটু নাচ প্র্যাকটিস করছিলাম সকালবেলা উঠে। আর তো যাই হোক, আমরা এখন একটু শপিংয়ে যাচ্ছি। আর যেমনি আমাদের কলকাতাতে এসপ্ল্যানেড, তারপরে ধর্ম ইয়ে গড়িয়াহাট, হাতিবাগান আছে, ঠিক তেমনি এখানেও অনেক রকম জায়গা আছে যেখানে একটু সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা ওরকমই একটা জায়গায় যাচ্ছি, বিটিএম। আর বিটিএমে তো আমি আগে থাকতাম, বিটিএম আমার খুবই প্রিয় জায়গা। আর যাচ্ছি হচ্ছে জয়নগর ফোর্থ ব্লক। তো আমরা ব্লকটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন জলদি জলদি রেডি হয়ে নিই। হ্যালো মমতা, অজরা করে রেখে নিয়েছে বিটিএম। চলে এসেছি, বিটিএম এর সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ম্যাকডি, ম্যাকডি সামনে দাঁড়িয়ে আছি। আর দিস ইজ আওয়ার প্রিটি বিটিএম। আমার চশমার কিছু নেওয়ার আছে, তো আমরা এখন এসেছি লেন্স কার্টে। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। কার্ট থেকে আমাদের কিছুই পছন্দ হলো না। আর বাপ্পারা, যদি তোর এই লেন্স কার্টটা মনে থাকে কি বলছি কেন বলছি তুই এসে বুঝতেই পারছিস, তাহলে স্মৃতিচারণা করে রে। যাই হোক, আমরা এখন যাচ্ছি অন্য কোনো দোকানে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। প্রথম দোকান, আমি যখন ব্যাঙ্গালোর আসি তো প্রথম আমি এইখানে এসেছিলাম আমার পিজি রুমমেটসের সাথে। এখান থেকে আমি এরকম থালা তারপরে বালতি এগুলো কিনে নিয়ে গেছিলাম। আজকে এতদিন পর এসে বেশ ভালো লাগছে, দেখি যদি কিছু পছন্দ হয় তো নেবো, নাহলে আমরা এবার ডিরেক্ট জয়নগর যাবো। আমটারা ওইখানে আছে, ওখানে ওরা জুস খাচ্ছে, আর আমরা খুব খিদে পেয়েছি, তো আমি একটা রোল খাবো। ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য ফেভারিট রোলের দোকান পাঠান স্যার বাপ্পারা, দেখতে থাকো। আমি খাবো রোল পাঠান স্যার থেকে। তো এই যে আমার রোল এসে গেছে, গ্রিন গ্রিন হরিয়ালি কাবাব রোল। লেটস হ্যাভ ওয়ান ইটারনিটি লেটার। গোলছে যে মমতা এখানে কোথাও একটা থাকতো, আর আমার পিজিটা হচ্ছে ওই গলিতে ছিল, ওই স্ট্রেট গলিতে আমার পিজি ছিল। দিস ওয়াজ ইওর আড্ডা না? ইভেন দিস ওয়াজ মাইন টু। সুপার, নো ভাই, নো মাই পিজি, আই ইউজড টু স্টে देयर, আই মেন্ট এন্ড দ্যাট ওয়াজ মাই আড্ডা। ঋষি ওইদিকে থাকতো, ঋষি আর ভাই, আর আমার পিজি ছিল এইদিকে, এই রাস্তাতে আমার পিজি। আর এই রাস্তায় আমরা যা ঝগড়া করতাম, মাই গড, মি অ্যান্ড ঋষি নো ইউজ টু ফাইট ইন মিডল। And this was my PG. একদম টপ ফ্লোর। হ্যাঁ, দিস ওয়াজ সাই গুরু কৃপা, সরি শ্রী গুরু গুরু কৃপা, শ্রী গুরু কৃপা। উধার একদম টপ ফ্লোর কা রুম থা, একদম একদম উপরের ফ্লোরটাতে আমরা থাকতাম। আমরা
অনেকবার ঋষিকে বলেছি চলো বিটিএম যাই, বিটিএম যাই। বিটিএমে এসে মানে মেমোরিজগুলোতে রিভিজিট করতে ভীষণ ভালো লাগে। আর ঋষি কোনোদিনই নিয়ে আসেনি, ফাইনালি মমতার সাথে চলে এসেছি, খুব ভালো লাগছে, খুব মানে একদম প্রথম দিন এসেই আমরা আমি এই পিচ দিয়ে উঠেছিলাম। আর যাই হোক, তো মেমোরি রিভিজিট করতে কার না ভালো লাগে, এই জায়গাটা সবসময় খুব স্পেশাল। তো আমরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি, যেটা এখানে পানিপুরি বলবে। হাই মমতা, এসে গেছি জয়নগর ফোর্থ ব্লক, এখানে এরকম বিক্রি হয় লাইক প্ল্যানেট, এগুলো হচ্ছে 200 টাকা করে উইন্টার ওয়্যার। মমতা কো স্টার্টেড বাচ্চা ওয়ালা হরকতে করনে ওয়ালা দোস্ত মেরা। ফার্স্ট প্ল্যানেটে চলে এসেছি, লুক এট দিস, সবাই খুব হ্যাপি হ্যাপি, প্রচন্ড হ্যাপেনিং ভাইব আসছে, আর প্রচুর কিছু শপিং করার ইচ্ছা আছে। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এগুলো সব 50 টাকায় পাওয়া যাচ্ছে, কিতনা ভাই 50, বাহ 50 রুপিয়া মে মিল রা সহি মমতা ভাইয়া, মা শার্ট নেই পেনতি ভাইয়া, থ্যাংক ইউ। এখন আমরা একটু ভেতরের মার্কেটটায় ঢুকছি, স্টকগুলো পাওয়া যাচ্ছে, এগুলো মানে বেশ মোটা আছে। আর ইয়ে হ্যাঁ 250 কা, হ্যাঁ নাইস নাইস, হ্যাঁ বার্থডে গিফট মমতাকে লিয়ে প্রচুর কালেকশন আছে। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো তারা চলে আসতে পারো, জুতোর দোকান, জামার দোকান, ওড়না সব পেয়ে যাবে এখানে। এরকম জিমের টি শার্ট নিলাম এই দোকানটা থেকে, বাট আমার একটা জিনিস কেনার আছে, সুন্দর কুর্তি সেট আছে, হচ্ছে 700 করে সেট পুরো, মানে লোয়ার আপার দুটো একসাথে 700, ভীষণ সুন্দর কালেকশন এখানে। আজকে পুরো শপিং আর শপিং, মানে এত শপিং করলাম বহুদিন পর, আর হচ্ছে জুতোও কিনলাম আমি, সবটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো কী কী কিনলাম, একটা ছোটো করে হল ভিডিও হয়ে যাবে। এখন আমরা যাবো গোপালন মল, এই মমতারা কোথায় গেল, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ ও তো গোপালন মল যাবো, তারপর ওখান থেকে শপার স্টপ, মমতার কিছু কেনাকাটা আছে, তো চলো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখতে। তো আমি একদম আমার ফার্স্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকেই আমার কেরিয়ার স্টার্ট হয়েছিল। আজকে একদম আমি তোমাদেরকে আমার ব্যাঙ্গালোরের শুরুর দিনগুলোর সাথে পরিচয় করালাম, এখন আমি যাচ্ছি শপার স্টপে। এই শপার স্টপে আমি কোনোদিনও ঢুকিনি, প্রথমবার মমতার সাথেই যাচ্ছি এখন, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। মোটামুটি শপিং হয়েছে, ঠিক এত এক ব্যাগ শপিং করেছে মহিলা। হাই আকাঙ্ক্ষা, হাই, উই আর টায়ার্ড, ওয়ান ইটারনিটি লেটার। তো ফাইনালি আমি ঘরে এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, কারণ মানে সারাটা দিন পর রাস্তায় রাস্তায় ছিলাম, আর বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে, এসে আবার একটু মমতাদের ড্রপ করতে গেছিলাম,
যাই হোক, তোমাদের যেমনি বলেছি যে আমি আমার হলটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেসিক্যালি আমি, আকাঙ্ক্ষা, মামটা, আমরা তিনজনেই গিয়েছিলাম শপিং করতে। তো ওরাও অনেক কিছু কিনেছে, মামটা তো প্রচুর কিনেছে, যাই হোক ওর বার্থডে আসছে তো সেই জন্য শপিং করেছে। তো যাই হোক, আমি আমার হলটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এইটা দেখাচ্ছি, এই জুতোটা আমি কিনলাম কারণ আমার একটা শুয়ের খুব দরকার ছিল, আর এটা দেখতে খুবই ক্লাসি আর খুব মিষ্টি দেখতে, কালার কম্বিনেশনটা দেখো। এটা আমি নর্মাল দোকান থেকে কিনিনি, বাটা থেকেই কিনেছি। নর্মাল দোকান থেকে অ্যাকচুয়ালি কেনার ইচ্ছা ছিল, বাট ওখানে অতটা টাইম ছিল না আর প্রচণ্ড ভিড় ছিল আজকে, জানি না কেন। তো আমার এখানে পছন্দ হয়ে গেছে তো এটাই নিলাম। আমার একটা মানে স্নিকার্স বা শু কেনারই ইচ্ছা ছিল। তারপরে দেখাবো হচ্ছে যে এটা হচ্ছে একটা শ্রাগ, এরকম ব্ল্যাক শ্রাগ নর্মাল। এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, তো এটা ওরকম চেয়েছিল হচ্ছে 250, তো আমরা 200-এ পেয়েছি। এটা আমি এটা কিনেছি টিউব টপ, আমি কোনোদিনও টিউব টপ পরিনি, ফার্স্ট টাইম আমি ট্রাই করব টিউব টপ। তো পিঙ্ক কালার কিনেছি যে এই শ্রাগ দিয়ে এটা দিয়ে একটা পেয়ার আপ করে পরা যাবে জিন্সের সাথে, তো এটা খুব ভালো হয়েছে টিউব টপটা, ট্রাই করবো। এইটা দেখো, এটা হচ্ছে এম লেখা, এম ফর মাম মাম, আর যদিও মামটা বলছিল এম ফর মামটা, যাই হোক। আর তো এইটা হচ্ছে একটা ড্রেস, আর এটা হচ্ছে মানে মেটেরিয়ালটা হচ্ছে তোমার একটু সোয়েটারি সোয়েটারি মেটেরিয়ালটা, কারণ আমরা খুব শিগগিরই কোথাও ঘুরতে যাব, তো আমার একটুখানি ঠান্ডা ড্রেস দরকার ছিল। তো যাই হোক, এটা সোয়েটারি সোয়েটারি মেটেরিয়ালটা, আর খুবই ভাল লাগছে দেখলে, পরলে খুবই ভাল লাগবে, একটা স্টকিংস দিয়ে পরা যাবে, প্লাস এমনিও ক্যারি করতে চাইলে ক্যারি করতে পারবো। তো এইটা কিনেছি আমি, এটার দাম ছিল 650 বলেছিল, আর আমি এটাতে এটা আমি পেয়েছি 450-তে। তো এরপর যেটা কিনেছি সেটা হচ্ছে গয়নাটা, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্নে, আর জুয়েলারিটা এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার নাচে যেহেতু লাগে, জেনারেলি তো আমি এগুলো পরবো না, কিন্তু নাচের ক্ষেত্রে লাগবে, তো সেই জন্য আমার এটা দেখতে খুব ইউনিক লেগেছে, ভালো লেগেছে, তো আমি এই জন্য এটা কিনলাম। এটা পড়েছে বোধা, এটা আমার কাছে চেয়েছিল 380 চেয়েছিল, আমি এটা 300 টাকায় পেয়েছি। এরপর দেখাবো যে আমি যখন বাইরে গেছি শপিং করেছি, ঋষির জন্য কিছু কিনবো না সেটা তো হবে না, তো ঋষির জন্য কিনেছি এই দুটো হচ্ছে জিমের জন্য টি শার্ট, জিম বা এক্সারসাইজের জন্য, প্লাস ঘরেও পরতে পারে। এইটা একটা কালার আর এইটা একটা কালার, এই দুটো কালার, এই দুটো খুব চিপ রেটেই ছিল, 250 ইচ। আর যারা তোমরা তো ব্লগটা দেখেছো, ওখানে মানে সবকিছু স্প্ল্যানেডের মতো, গড়িয়াহাটের মতো মানে প্রচুর রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে খুব সস্তায় পাওয়া যায়, প্লাস একটু বার্গেনিংও করতে লাগে, নাহলে দোকানগুলোতে সত্যি অনেক বেশি বেশি করে দাম বলে। যাই হোক, তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের আমার শপিং হলটা ভালো লেগেছে আর শপিং ভিডিওটাও ভালো লেগেছে। যারা ব্যাঙ্গালোরে আছো তারা তো নিশ্চয়ই মানে ঘুরেছো জয়নগর ফোর্ট ব্লক, আর যারা নতুন আসবে ব্যাঙ্গালোরে তারা অবশ্যই ওখানে যেও, খুব ভালো লাগবে, মনে হবে যে কলকাতায় চলে এসছো। তো চলো, আজকে দিনটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের আমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। তোমাদের প্রিয় শপিং ডেস্টিনেশন কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।